মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি বিশ্রী ময়লার ভ্যাটের গন্ধ বেরোচ্ছে এটার থেকে। তুই ভ্যাটের কাছে গেছিলিস কেন? ধুর বাবা, তুমি কি যে বলো না অর্জুনদা, আমি আবার ভ্যাটের ওদিকে কেন যাব? এই না, তুমি চাটা ধরো। জানিস তিতলি, সন্ধ্যেবেলায় দুজন কিডন্যাপ করেছিল মিনিকে। কি হাত কাঁপছে কেন তোর? না না, ভয়ের কিছু নেই। একটু আগে আমি মিলিকে উদ্ধার করে এনেছি, সুস্থ আছে এখনো। এটা শুনে তো চা ছলকে পড়ে যাচ্ছে কেন? তুই জানতিস কিডন্যাপিংয়ের ব্যাপারে? কে করেছিল কিডন্যাপ? নাম বল, বল না আমাকে নামগুলো, কে করেছিল? আমি কি করে জানবো অর্জুনদা, আমি তো প্রথম তোমার থেকেই শুনছি। হাতটা কিন্তু এখনো কাঁপছে তোর। দুর্বল জন্ম ছিল তো, তাই একটু দুর্বল হয়ে গেছি আর কি, তাই হাতটা কাঁপছে। কি ভয়ঙ্কর ঘটনা বলো, হ্যাঁ কি সাহস! তুমি থাকতে নাকি মিলিকে কিডন্যাপ করলো? মিথ্যে কথা! আর কত মিথ্যে বলবি তিতলি? ভয় লাগছে না তোর? ভয় লাগছে? তোর জায়গায় যদি ভোলা দিলীপ এটা করতো না, ওর মুখ ফাটিয়ে দাঁত ভেঙে দিতাম আমি। নেহা তুই নে, আর তারপর আমাকে ভাইফোঁটা দিয়েছিলিস বলে তোকে ছেড়ে দিলাম। কি করে করলি তিতলি, এত নিজ কাজ কি করে করলি তুই? আমি সত্যি কিছু করিনি অর্জুনদা, আমি কিছু করিনি। আর একটা মিথ্যে বললে না? সময় মতো না পৌঁছলে বস্তায় দম বন্ধ হয়ে মরে যেত মিলি। তুই তো একটা নিরপরাধ মেয়েকে মেরে ফেলছিলিস, তুই তো খুনি। মিলি গ্যারেজে এসে আমায় পিঠিয়ে পিঠিয়ে কত খারাপ খারাপ কথা বলছিল, রাগাচ্ছিল। তোমায় আমায় একসাথে জড়িয়ে ওর মুখে যা ছিল তাই বলছিল, আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম বলো। তা আমি তো তোমার বউ ভেবে আমি চুপ করে গেলাম। আমার মাথাটা না হট করে গরম হয়ে গেল। একদম মিথ্যে কথা বলবি না তুই। হঠাৎ করে কিচ্ছু হয়নি তিতলি, এই সব কিছু তোর প্ল্যান, তোর। আমার ঘরে ঢুকে ক্লাস টু ফেল হাতের লেখায় মিলির নাম করা চিঠিটা কে লিখে রেখে এসেছে? তুই তো। পকেট ঠ্যাং হাতের লেখা তোর ছাড়া আর কারু হতে পারে না। চিঠিটা তুই এই কারণে লিখে রেখেছিলিস যাতে আমি মিলির ওপর রাগ করে ওর খোঁজ না করি। ভেবেছিলিস ব্যবস্থা পাকা করে এসেছিস, তাই না? এবার একটা কম্বল গায়ে দিয়ে সহজেই মিলিকে বস্তাবন্দি করে ময়লার ভ্যাটে ফেলে দিয়ে আসবি, আর আমি টেরি পাবো না। সঙ্গে কে ছিল তিতলি? কোন সাগ্রেজ জুটিয়েছিলিস? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।